কাট ক্রিজ আই লুক করার সবচেয়ে সহজ হ্যাক নাকি এটা? আপনাদেরও কি তাই মনে হয়? এত সহজভাবে একটি কাট ক্রিজ আই লুক করলো এবং এত সুন্দর হয়েছে আই লুকটা, চলেন তো আমরাও ট্রাই করে দেখি যে এই হ্যাকটা আসলে কাজে দেয় নাকি এবং এত সুন্দরভাবে এত সহজভাবে কাট ক্রিজ আই লুকটা করতে পারি নাকি। আমি আমার কমেন্ট বক্সে এবং ইনবক্সে এই রিকোয়েস্টটা অনেক বেশি পাই যে আপু তুমি এত সুন্দরভাবে কিভাবে কাট ক্রিজ আই লুকটা করো, আমাদের প্লিজ একটা সহজ হ্যাক দেখাও। এই হ্যাকটা যখন আমার সামনে আসলো আমার মনে হলো কেন না আমার আপুদের জন্য এই হ্যাকটা একবার ট্রাই করে দেখি, যদি হ্যাকটা কাজে দেয় তাহলে আমার অনেক আপুরা উপকৃত হবে। আমার উদ্দেশ্যই তো হলো আপনাদেরকে মেকআপের সবচেয়ে সহজ টেকনিকগুলো শেখানো, যাতে আপনারা অনেক ইজিলি মেকআপ করতে পারেন এবং খুবই স্মুথলি আপনাদের মেকআপটা বসে। আমার সবচেয়ে ফেভারিট কনসিলার হচ্ছে জুভিয়াস প্লেসের কনসিলারটা, এটাই কিন্তু আমি অলওয়েজ কাট ক্রিজ আই লুক করার জন্য ইউজ করে থাকি। এই যে দেখেন আমি সেম টেকনিকটাই কিন্তু অ্যাপ্লাই করছি, আর এইটা আমি জাস্ট উপরে দেখেন আমি যে করেছি আমার এখানে কিন্তু খুব সুন্দর একটা লাইন ক্রিয়েট হয়েছে। তারপর আমি আরেক পাশে চোখেও সেম টেকনিক্সটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। যেহেতু আজকে 4 বছর ধরে আমি মেকআপ করি এবং এই প্রফেশনে আমি আছি, আমি কাট ক্রিজ আই লুক করার ক্ষেত্রে ব্রাশ দিয়েই করে ফেলতে পারি, আমার একদমই কোনো রকম কষ্ট হয় না। আর এইভাবে কাট ক্রিজ আই লুক করাটা আমি প্রথমবার করছি। আমি কাট ক্রিজ আই লুক করার জন্য যে লাইনটা ক্রিয়েট করতে চেয়েছিলাম সে লাইনটা করতে আমি সাকসেসফুল হয়েছি। আমার এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটা লাইন ক্রিয়েট হয়েছে। এখন আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, যে ব্রাশটা দিয়ে আমি অলওয়েজ কাট ক্রিজ আই লুক করি, সে ব্রাশটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এই লাইন বরাবরই কনসিলারটাকে ব্লেন্ড করে দিব। কাট ক্রিজ আই লুক করার জন্য এইরকম একটা ফ্ল্যাট ব্রাশ থাকা অনেক জরুরি। যদি আপনার কাছে ফ্ল্যাট ব্রাশ না থাকে তাহলে আপনি কিন্তু কাট ক্রিজ আই লুকটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে পারবেন না এবং লাইন বরাবর ড্র করতে পারবেন না। এইরকম একটা ফ্ল্যাট ব্রাশ আপনার কাছে অবশ্যই রাখবেন। ফ্ল্যাট ব্রাশ দিয়ে শুধু কনসিলারটাকেই লাইন করা না, বরং আপনারা লুজ গ্লিটার কিংবা শিমার আইশ্যাডোগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং আপনাদের কাট ক্রিজে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ফ্ল্যাট ব্রাশ ছাড়া যদি পাফি টাইপের কোনো ব্রাশ বা আই লুক যে আমরা ব্লেন্ড করি ওইরকম ব্রাশ দিয়ে যদি আপনারা এই জায়গাটা লাইন করতে যান তাহলে কিন্তু একদম এলোমেলো হয়ে যাবে, একদম সুন্দরভাবে লাইন করতে পারবেন না। আপনারা কি দেখতে পাচ্ছেন কত ইজিলি কিন্তু আমার কাট ক্রিজটা হয়ে গিয়েছে? এই যে আমি লাইন বরাবর কনসিলারটাকে যে আমি বসালাম, দেখেন কি সুন্দরভাবে একটা কাট ক্রিজ আমি করতে পেরেছি। এর আগে আমার এই হ্যাকটা কখনো ট্রাই করা হয়নি, আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে এটা আমার প্রথমবার ট্রাই করা, তাতেই আমি পুরাই অবাক যে এত ইজিলি কিভাবে হলো। এইবার আমি যেহেতু কাট ক্রিজটা করে ফেলেছি আমি এখন আমার ফুল আই লুকটা কমপ্লিট করবো। আমি এখানে একটা ডার্ক পার্পল কালার দিয়ে আগে কর্নারে হালকা ভাবে ব্লেন্ড করবো। কাট ক্রিজ আই লুক আমার সবসময় অনেক বেশি পছন্দ। আপনারা প্রায় খেয়াল করবেন যে ব্রাইডদের যখন কোনো আই লুক করায় বেশিরভাগই কাট ক্রিজ আই লুকটা করা হয়, আর এটা করা কিন্তু অনেক ইজি। আপনারা যদি ডাইরেক্ট ব্রাশ দিয়ে কাট ক্রিজ আই লুকটা করতে না পারেন, আমি আপনাদেরকে বলবো যে এই হ্যাকটা একবার হলেও ট্রাই করে দেন, আমাকে ফিডব্যাক জানাবেন। এই হ্যাকটা অবশ্যই অবশ্যই কাজে দিবে, কারণ এই হ্যাকটা দ্বারাই আমি আপনাদের সামনে কি সুন্দরভাবে একটা লাইন ড্র করতে পেরেছি। আর দেন এই আই লুকটা কিন্তু আমি করে ফেলেছি এত ইজি ভাবে, এটাকে পৃথিবীর সবচেয়ে সহজ কাট ক্রিজ হ্যাক বলা যেতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই অনেক হেল্পফুল হবে, ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাবেন। নতুন আরো ভিডিও পেতে ফলো করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।